আজকের ব্লগের শুরুতে একটা বাবাইকে উইশ করব। বাবাইটার নাম হচ্ছে শিহাব। শিহাব বাবাটার আজকে বার্থডে। তো আপু তুমি লিখেছ, আপু শিহাব তোমার ব্লগ সবসময় দেখে, তোমাকে অনেক বেশি ভালোবাসে, তোমার মুখ থেকে তুমি বাবাটাকে উইশ করো। তো বাবাটাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া। আপনারাও সবাই শিহাব বাবার জন্য দোয়া করবেন। তো হ্যাপি বার্থডে টু ইউ শিহাব। তো আজকের ব্লগের শুরুতেই কিন্তু বাবাইটাকে উইশ করে দিলাম, তারপর ব্লগটা শুরু করব, আপনাদের সাথে গল্প করব। এবং আর আপু তোমাকে অনেক অনেক থ্যাংকস কমেন্ট করার জন্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সরাসরি চলে আসলাম আজকে আপনাদের মাঝে, এই যে শেয়ার করব ননদের মেয়ের বিয়েতে কি কি উপহার পেলাম সেগুলো শেয়ার করব। আশা করি আজকে ব্লগটিও ভালো লাগবে। তো আমার চেয়ে বেশি কিন্তু আমার মেয়ে গিফট পেয়েছে, আর আমার মেয়ের জীবনের ফার্স্ট আর কি গ্রাম বাংলার বিয়েগুলোতে যাওয়া। তো ও তো এক হিসেবে শালি, যেহেতু ফুফাতো বোনের বিয়ে হয়েছে তো সেই হিসেবে শালি। শালি যা যা পেলো প্রথমে তাই দেখাই, কারণ ও অবাক যাবো এগুলো কি, আমাকে এগুলো দিল কেন? হ্যাঁ এগুলো দেয়, যখন আমাদের বিয়ে হয়েছিল তখন এই নিয়মটা ছিল। নিয়ম কিন্তু কখনই ভঙ্গ হয় না, যদিও আর কি যুগের সাথে সাথে অনেক কিছু পাল্টে যায়, তারপরও কিন্তু যারা আমরা গ্রাম দেশে থাকি এই নিয়ম শৃঙ্খলা গুলা সবসময় থাকে, তাই না? তো আমার মেয়ে খুব অবাক হয়েছে, তো এর জন্যই আমি প্রথমে মানে আমার মেয়ে যেহেতু খুব খুশি হয়েছে, অবাক না এটা খুশির ব্যাপার, আমার মেয়েটা খুব খুশি হয়েছে, ও এই নিয়ম গুলো শিখলো, ওর কাছে ভালো লাগছে, এটাই আর কি আমার কাছে সবচেয়ে বড় ভালো লাগা। কারণ অনেক আপুদের প্রশ্ন থাকে যে আপু তুমি বিয়েতে গেলা তোমাকে কি গিফট করলো, মানে গ্রাম দেশে কিন্তু যখন আমাদের মেয়ের পক্ষ থেকে আর কি মেয়েকে উঠিয়ে দেই, তখন ছেলের পক্ষ থেকে মেয়ের বাড়ির আত্মীয় স্বজনদেরকে মানে মা চাচি খালা চাচি মানে মা চাচি খালা ফুপু তাদেরকে একটা উপহার হিসেবে নিয়ে আসে বিয়ের দিন, ওটাকে ব্যবহার বলে আর কি। গ্রাম এলাকায় এটা একটা চলন আছে যে এটা মুরব্বীদেরকে দিতে হয়, তো সেই হিসেবে আমিও পেয়েছি, বা ওদের মেয়ের আত্মীয় স্বজন যারা আমার ননদের আত্মীয় স্বজন যারা তারাও কিন্তু পেয়েছে। তো এগুলো একটা নিয়ম, এই নিয়ম অনুসারে আমরা এই গিফট গুলো পাই মুরব্বীরা। তবে ভালোই লাগে যখন গিফট পাওয়া হয়, তখন কিন্তু অনেক ভালো লাগে, তাই না? আর অনেক আপুদেরও কোশ্চেন ছিল যে আপু তোমাদেরকে কি দিয়েছে বিয়েতে যে গেলা, বরপক্ষ থেকে কি পেয়েছো, মানে জামাই বাড়ির মানুষ কি দিয়েছে। তো সেজন্য ভাবলাম যে একটু দেখাই, যদিও অনিবা শাড়িটা পরে ফেলেছে তবে তারপরও দেখাবো। আর শুধুমাত্র আপনাদের কোশ্চেনের আনসার গুলো আস্তে আস্তে দেওয়ার জন্য আমি কিন্তু সরাসরি চলে আসি ব্লগ গুলো তৈরি করার জন্য, মাঝে মাঝে আসি কারণ এত ব্যস্ততার মধ্যে আসতেও পারি না। তবে আমার সামনে অনেকগুলো কাজ আছে, সেই কাজগুলো শেষ করে অবশ্যই আমার ভাই বোনদের সাথে দেখাবো। তো চলুন দেখি। তো আমার মেয়েকে এই যে থ্রি পিস দিয়েছে, তারপর তেল, স্নো, সাবান, পাউডার। তো এগুলো তেল সাবান থ্রি পিস এগুলো নাকি শালিদেরকে দেয় আর কি, দুলাভাই দেয়, তো ওটা অনিবা পেয়ে গেল। অনিবা মহা খুশি, অনিবা তো ফ্যানলাবিটা খুলে বলতেছে আমি তাহলে ফসা হয়ে যাব এই ফ্যানলাবি দিয়ে। অনিবা ফ্যানলাবি, এগুলো আসলে জামাই যেদিন আড়াই দিনের দিন বাজার করে সেদিন এগুলো কিনে আনে আর কি শালিদের জন্য। তো শালি হিসাবে অনিবা এগুলো পেলো, পাউডারও পেয়েছে, তারপর নারিকেল তেল, এই যে দুটা সাবান, এটা হচ্ছে জুই তেল, অনিবা বলতেছে জুই তেল, প্যারাসুট জুই তেল, আর এটা হচ্ছে প্যারান লাভলি। তো এটা পেলো, আর আমি থ্রি পিসটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। কালার দুইটা
একই রকম কিন্তু কালার দুইটা খুব সুন্দর থ্রি পিস গুলো। তো ভাবছিল যে আমি তো শাড়ি পরি না, সবসময় শাড়ি পরতে পারি না এটা সবাই জানে, তো সেই জন্য হয়তো বা দুইটা থ্রি পিস, একটা অনিবার একটা আমার। তারপর আবার আমার ননদ আমাকে শাড়িও দিয়ে দিয়েছে, এই যে অনিবা কিন্তু এই শাড়িটা পরেছিল, এটা আঁচলটা সেলাই করতে হবে, আমি দেখাবো সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার ননদ ভাবছিল যে ভাবি তো শাড়ি পরতে পারে না, সবসময় শাড়ি পরে না, তারপরও ভাবিকে একটা শাড়ি দেওয়া হোক, এর জন্য কিন্তু আমি আর একটা শাড়িও পেয়ে গেলাম। তো শাড়িটার আঁচলটা সেলাই করতে হবে, অনিবা পরার পর একদম সুতাগুলো খুলে যাচ্ছে। শাড়িটা খুবই সুন্দর, আমি খুব কাছ থেকে দেখাচ্ছি। প্রথমে এই থ্রি পিসটাই খুলে দেখাই, এটা তো পুরোপুরি হাতা ফিটিং করা, আমি আর খুলিও নাই। এই যে পুরোপুরি হাতা ফিটিং করা, আর এটা হচ্ছে এই যে গলার, আর এই যে নিচের বড়াটা খুব সুন্দর একটা করে পুঁতি বসানো। আর এটা হচ্ছে ওড়না, ওড়নাটা কিন্তু খুবই সফট, একেবারে এক মুঠো হয়ে যায়, এই যে খুবই সফট, খুবই সুন্দর থ্রি পিস গুলো। আর এটা হচ্ছে সেলোয়ারের কাপড়, আমরা আমাদের দুজনকে যেহেতু দুইটা, তো যে যেটা বানায় আর কি। খুব সুন্দর কিন্তু কিউট থ্রি পিস গুলো, এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে, আর এটা হচ্ছে হালকা ইয়েলো, তারপর খুব সুন্দর কালার আর কি, কালার দুইটাই খুব সুইট, অনিবা খুব পছন্দ করেছে। তাও আবার যেহেতু মেয়ের জামাইয়ের বাড়ির গিফট, তো ভালো তো লাগবেই তাই না। এটা হচ্ছে সেলোয়ারের কাপড়, আর এই ওনাটাও খুব সফট, একই আর কি, একই থ্রি পিস। তো মা মেয়ে দুজনকে একই রকম দিল। আমার কাছে মনে হচ্ছে সবকিছু একরকম, এই যে শাড়িটাও কিন্তু খুব সুন্দর, এটা কাতান টিস্যু সিল্কের মধ্যে, খুবই সুন্দর একটা শাড়ি, অনিবা এটা পরে সরিষা খেতে দৌড় দিয়েছিল, দেখেছেন অনিবা এটা পরে কিন্তু সরিষা ক্ষেতের মধ্যে একেবারে দৌড় ঝাঁপ করেছিল। এই যে আঁচলটা দেখাচ্ছি, এই যে আঁচল, তবে ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই পরে আমি নিজে পরে আপনাদের সাথে শেয়ার করব, আমার খুব পছন্দ হয়েছে।
জায়গাটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। আর অনেক আপুদের কমেন্ট ছিল যে আপু তোমরা বিয়েতে গিয়েছো, ননদের তোমরা ননদের পক্ষ থেকে কি পেয়েছো, বা ননদের মেয়ের বরের বা ননদের মেয়ের জামাইয়ের বাড়ি থেকে কি পেয়েছো, এরকম কিন্তু প্রশ্ন থাকে। সেই প্রশ্নের আনসার গুলো দেওয়ার জন্য আপনাদের সাথে সরাসরি দেখিয়ে দিলাম, কারণ সবাই দেখতে পারবে এখন যে আমরা আসলে কি পেলাম। খাওয়া তো দেখিয়েছি যে কি খেয়েছি, কিন্তু কি পেয়েছি সেটা তো আর কাউকে দেখাতে পাই নাই, সেজন্য দেখিয়ে দিলাম। আশা করবো আজকে ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তাহলে বিদায়, আগামীকাল আবারও দেখা হবে নতুন কোনো কিছু নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।